হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। আগামীকাল থেকে তোমাদের 2021 এবং 2022 সেশনের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের প্রথম পরীক্ষা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তোমাদের বিষয় কোড হলো 211501। এখানে তোমাদের পরীক্ষার যেহেতু প্রথম পরীক্ষা, প্রথম বর্ষ, আমি তাই কিছু বিষয় তোমাদের জানিয়ে দিতে চাই আজকে। সেগুলো হলো তোমাদের পরীক্ষার শুরুতে পরীক্ষার খাতার উপরের পাঠটুকু কেমন থাকবে, কোন কোন বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে, কোন বিষয়গুলো খুবই সাবধানতা অবলম্বন করে লিখতে হবে। যেমন প্রথমেই তোমাদের পরীক্ষার যে কাগজটি আছে সেখানে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা 2022 এ কথাটি তোমাদের লিখতে হবে। সেখানে আমি একটু যদি তোমাদেরকে দেখাই যে অনার্স ফার্স্ট ইয়ার, এখানে তোমাদের এই জায়গাটিতে অনার্স ফার্স্ট ইয়ার কিন্তু লিখতে হবে। এই জায়গাটি খেয়াল করো, এখানে অনার্স ফার্স্ট ইয়ার লিখবে, এখানে পরীক্ষা লিখা থাকবে 2022 লিখবে তোমরা, এখানে 20 দেয়া থাকবে, 22 লিখবে তোমরা। অনেকেই ভুলবশত এখানে 23 লিখে ফেলে, কিন্তু যেহেতু 23 সালে পরীক্ষা দিচ্ছ, এর মানে এই নয় যে এখানে পরীক্ষা 2023, পরীক্ষা কিন্তু 2022। এবং এখানে আরো কিছু বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যেমন তোমাদের বিষয় লিখে একটা গ্যাপ থাকবে। সেখানে অনেকেই ভাবে যে এখানে কোর্সের নাম লিখতে হয়, আসলে বিষয় লিখতে হবে তোমাকে এখানে তোমার ডিপার্টমেন্টের নাম। যেমন যদি হিসাব বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হও, তুমি এখানে বিষয়ের ঘরে হিসাব বিজ্ঞান লিখবে, কিংবা ইংরেজিতে অ্যাকাউন্টিং লিখবে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট হলে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং লিখবে। এবং এখানে একটি অপশন আছে যেটি হলো পত্র বা কোর্স, সেখানে তোমরা তোমাদের পরীক্ষার বিষয় লিখবে। যদি তোমাদের ধরো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এক্সাম হয়, তোমরা লিখবে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। যদি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হয়, তোমরা সেখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস লিখবে এবং ব্র্যাকেটে কোডটি লিখে দিবে। কেন্দ্র অপশন আছে তোমাদের, আমাদের সময় আমরা কেন্দ্র লিখেছি আরো 3 বছর আগে, যখন আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম। 3-4 বছর হয়ে গেছে, কিন্তু সেখানে এখন কিন্তু নিয়ম হয়েছে কেন্দ্রের নাম লেখার প্রয়োজন নেই। সুতরাং এই জায়গাটিতে তোমরা কিছু লিখবে না, এখানে লিখা থাকবে অধিভুক্ত সরকারি 7 কলেজ, কিন্তু তুমি কোন কলেজ স্পেসিফিক ভাবে এটি লেখার কোনো দরকার নেই, এটি নিষিদ্ধ করা হয়েছে। রোল নম্বরের যে অপশন আছে সেখানে তোমরা যে অ্যাডমিট কার্ড পেয়েছো বা নিয়েছো, সেই অ্যাডমিট কার্ডে যে তোমার রোল নম্বর আছে সেটি তুমি চেক করে ওই রোল নম্বরটি এন্ট্রি দিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর একটি অপশন থাকবে, সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি লিখবে। তারপর আছে শিক্ষাবর্ষ, শিক্ষাবর্ষে তোমরা 2021 থেকে 2022 লিখবে। এখানে অনেকেই ভুল করে 2023 লিখে আসে, আসলে 23 সাল, কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ 2022-এর এবং তোমাদের সেশন হলো 2021 এবং 22, এখানে ভুল করা যাবে না। তারিখ একটি অপশন আছে, সেখানে তোমরা লিখবে 27/09/2023। এরকম একটি পুরো উত্তরপত্রে তোমাদের প্রথম ফ্রন্ট পেজে থাকবে। এই জায়গাগুলো তোমরা সুন্দর করে ফিল আপ করে ফেলবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্স সম্পর্কে কিছু কথা বলি। এখানে 2টি অংশ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে তোমাকে 60টি থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টির প্রতিটিতে 5 নম্বর করে থাকবে, 4×5=20 নম্বর। এবং তোমার খ বিভাগে প্রশ্ন থাকবে 8টি, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 5টির মধ্যে প্রতিটির নম্বর বা মান বন্টন হলো 12 করে, 5×12=60 নম্বর। এই 60 নম্বর এবং ক বিভাগের 20 নম্বর মিলে তোমার টোটাল হলো 80 নম্বরের পরীক্ষা। তো এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে আপু, এখানে আমরা ভালো নম্বরের জন্য, 5 মার্কসের জন্য আমরা কত পৃষ্ঠা লিখতে পারি। পৃষ্ঠা বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি শুধু এই অংশটুকুই হলো 1টি পৃষ্ঠা, এই অংশটুকু হলো 1টি পৃষ্ঠা, 2টি মিলে হলো পাতা। এখন অনেকেই প্রশ্ন করে আপু কয় পৃষ্ঠা লিখবো। পৃষ্ঠা হলো তোমার 5 নম্বরের জন্য কমপক্ষে 2 কিংবা 3 পৃষ্ঠা তোমাকে লিখতে হবে, যেহেতু এটি থিওরিটিক্যাল কোর্স, ম্যাথমেটিক্যাল কোর্স না, হিস্ট্রি কোর্স, সে কারণে তোমরা 2 থেকে 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। এবং এখানে তোমাদের 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে 7 থেকে 8 পৃষ্ঠা লিখতে হবে। 7 থেকে 8 পৃষ্ঠা তুমি কিভাবে কাউন্ট করবে, এখানে এটি হলো 1টি পৃষ্ঠা, তারপর হলো তোমার এই পরে হলো 1টি পৃষ্ঠা, তাহলে এখানে হলো 2 পৃষ্ঠা। এভাবে 7 থেকে 8 পৃষ্ঠা তোমরা লিখতে পারো 12 নম্বরের প্রশ্নের জন্য। 12 নম্বরের প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে 5টি, 5×60। এবার এখানে হলো কিছু বিষয়, যারা এত বেশি লিখতে পারি না তারা কি করব, কিংবা আমার কনসেপ্ট আছে, আমি সময়ের সাথে হয়তো ম্যাচ করতে পারবো না, আমার হাতে লেখা স্লো, সেক্ষেত্রে আমি কি করতে পারি। সেক্ষেত্রে আমি বলে দিয়েছি, তোমরা 7-8 পৃষ্ঠা যদি না লিখতে পারো 12 নম্বরের জন্য, অন্তত 5 পৃষ্ঠা লিখতে হবে, কিন্তু সেখানে তোমার বুলেট পয়েন্ট সঠিকভাবে ব্যবহার করতে হবে, তুমি বিভিন্ন প্যারা করে ব্যাখ্যা করতে পারো। ধরো লাহোর প্রস্তাবের গুরুত্ব এসেছে, তুমি সেখানে অনেক বেশি ব্যাখ্যা না দিয়ে কিছু পয়েন্ট উল্লেখ করেছো, যে পয়েন্টগুলো লাহোর প্রস্তাবের গুরুত্বকে তুলে ধরে। তুমি প্রথমে লাহোর প্রস্তাবের সংজ্ঞা দিয়েছো,
গণ অভ্যুত্থানের গুরুত্ব এসেছে তুমি সেগুলো দিচ্ছ, কিংবা আমি কিছু প্রশ্নের কথা যদি তোমাদেরকে আরো স্পেসিফিক ভাবে বলে দিই, এখানে ধরো একটি প্রশ্ন আমি যদি বলি বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা আলোচনা করো, জাতীয়তাবাদের বিকাশ ধারা আলোচনা করো, এখন তুমি ভাবছো যে আমি এখানে অনেক বেশি ব্যাখ্যা লিখতে পারবো না, আমার পয়েন্ট লিখলে আমি বেশি প্রেজেন্টটা ভালো হবে, সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে জাতীয়তাবাদের বিকাশের ভূমিকা অংশটুকু দেওয়ার পর ভাষা আন্দোলন একটি পয়েন্ট করতে পারো, তোমরা 1954 সালের নির্বাচন একটি পয়েন্ট করতে পারো, 1966-এর 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971-এর স্বাধীনতা যুদ্ধ, এই যে পয়েন্টগুলো আমি বলেছি এই প্রত্যেকটির একটি একটি করে তুমি পয়েন্ট তৈরি করতে পারো, ব্লু পেন দিয়ে হাইলাইট করে সেখানে 2-3 লাইনে ব্যাখ্যা দিতে পারো, এতে করে তোমার লেখার পরিমাণটা হয়তো একটু কম হবে, যেগুলো তুমি পুরো পৃষ্ঠা ভরে লিখতে সেগুলোকে তুমি কিছু কিছু সার্টেন টপিকে ভাগ করে নিতে পারো, তাহলে তোমার যাদের হাতে লেখা স্লো তোমরা অনেকগুলো বিষয় তুলে ধরতে পারবে, এবং এরকম প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের পয়েন্ট তোমাদের গ্রন্থ কুটিরের বইতে রয়েছে, বিভিন্ন সাজেশনের বই কিংবা ভালো ভালো বিভিন্ন বই রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের, সে পয়েন্টগুলো তোমরা আজকের দিন একটু রিভিশন দিতে পারো, পুরো ব্যাখ্যাগুলো না পড়ে শুধু তোমরা পয়েন্টগুলো একটু হাইলাইট করে নিতে পারো। আচ্ছা, এবার আমি যদি বলি যে 3-4 লাইন ব্যাখ্যা দিবে, পয়েন্ট দিবে, ব্লু পেনে হাইলাইট করবে, বুলেট পয়েন্ট ইউজ করবে, এরপর আর কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, তোমাদের যুক্তিসঙ্গত বিষয় তুলে ধরতে হবে, পয়েন্টের ব্যাখ্যা থাকতে হবে, ফন্টের কথা যদি বলি সেটা রিডেবল হতে হবে, সেটা পড়ে যেন বোঝা যায়, হাতের লেখার যে সাইজ সেটা অতিরিক্ত বড় কিংবা খুব ছোট ছোট লেখা হতে পারবে না, মিডিয়াম হলে বেটার, সেখানে ফন্ট সাইজটা রিডেবল হতে হবে, পড়ার যোগ্য, তারপর হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হতে হবে। এবার সময় নিয়ে যদি আমি কিছু কথা বলি, সময়ের বিষয় হচ্ছে যে তোমাদের 5টি প্রশ্ন দিতে হবে 2 কিংবা 3 পৃষ্ঠা করে, এখানে প্রত্যেককে উত্তর যেগুলো তোমাদের 4 মার্কসের করে আছে, 4টি প্রশ্ন 5 মার্কের করে যেগুলো আছে সেখানে তুমি প্রতিটির জন্য তুমি কিভাবে সময়টা নির্ধারণ করবে, তোমাদের 4 ঘন্টা যদি হয়, 4 ঘন্টা আমি যদি বলি 60 মিনিট করে 240 মিনিট আছে তোমার হাতে, এখন তুমি যেই 5টি প্রশ্নের উত্তর দিবে 4 নম্বর করে সেখানে তুমি সেগুলো কিভাবে অ্যান্সার করতে পারো, সেগুলোতে প্রতিটিতে তুমি 12 থেকে 15 মিনিট ব্যবহার করতে পারো, যদি তুমি 15 মিনিট করে সেই 4টি প্রশ্নের উত্তর দাও তাহলে টোটাল 60 মিনিট হয়, তার মানে তুমি ক বিভাগ উত্তর করতে ব্যয় করেছো 1 ঘন্টা বা 60 মিনিট। এবার খ বিভাগ 240 মিনিট থেকে 60 মিনিট যদি তোমার ক বিভাগ উত্তর করতে চলে যায় তোমার হাতে আর আছে হলো 180 মিনিট, 180 মিনিটে তুমি 12 নম্বরের 7 কিংবা 8 পৃষ্ঠা করে 5টি প্রশ্নের উত্তর দিবে, তাহলে আমি এটাকে 5টি প্রশ্ন যদি ডিভাইড করি প্রতিটি প্রশ্নে আমার সময় পড়ে 36 মিনিট করে, অর্থাৎ প্রায় হাফ অ্যান আওয়ারের থেকে একটু বেশি, একটু বেশি সময় আমরা কাউন্ট করব না যেহেতু এখানে সিগনেচার কিংবা ধরো তোমাদের সেলাইয়ের বিষয় আছে, এক্সট্রা শিট নিবে, আরো বিভিন্ন বিষয়ে তোমার একটু করে সময় চলে যায়, আমি ধরলাম যে এখানে আধা ঘন্টা করে তুমি নিচ্ছ 30 থেকে 35 মিনিট, তাহলে আমি যদি বলি যে 4টি প্রশ্ন 5 নম্বরের সেখানে প্রতিটিতে তুমি সময় ধরবে 15 মিনিট করে, এবং 12 মার্কসের যে প্রশ্ন তোমাকে 5টি উত্তর করতে হবে 60 নম্বর যেখানে আছে সেখানে প্রতিটির জন্য তুমি সময় নিবে 30 থেকে 35 মিনিট, এভাবে তোমার 15 মিনিট গেল টোটাল 4টি প্রশ্ন লিখতে 60 মিনিট, এবং তোমার 30 বা 36 মিনিট করে গেল তোমার 12 মার্কসের 5টি প্রশ্নেতে, তাহলে 180 মিনিট, 180 এবং 60 মিনিট তোমার 240 মিনিট, টোটাল 4 ঘন্টার পরীক্ষা, যদি তোমাদের পরীক্ষা 4 ঘন্টার সময় হয় সেখানে এভাবে তোমরা ক্যালকুলেটটা করবে, ন্যাশনালের জন্য কিংবা 7 কলেজের অন্যদের জন্য যদি এরকম দেখো যে 4 ঘন্টার সময় না, তোমাদের সিলেবাস চেক করবে অবশ্যই, সেখানে যেভাবেই টাইমটা থাকবে 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা সেই হিসাবে তুমি এভাবে হিসাবটা মেলাবে, আমি যেভাবে বলেছি যে তোমার 5 মার্কের জন্য 12 থেকে 15 মিনিট আর হলো তোমার 12 নম্বরের জন্য 30 মিনিট সময় নির্ধারণ করা থাকতে হবে, এইটুকুই তোমাদের জন্য আজকে গাইডলাইন, বাকি বিষয়গুলো নিয়ে কিংবা অন্যান্য কোর্স নিয়ে আমি তার আগে হয়তো কথা বলবো, তোমাদের জন্য শুভকামনা, মাথা ঠান্ডা রেখে এভাবে তোমরা টাইমটা ক্যালকুলেট করে পরীক্ষা দিলে আশা করি খুব ভালো ফলাফল তোমাদের আসবে, শুভকামনা সবাইকে, স্টে কানেক্টেড।